আপনারা অনলি ফর এফি হটস্পটে ক্লিক দিবেন। তা দেখতে পাচ্ছেন কিন্তু এখন ফুটেজটা ওপেন হয়ে গেছে। দারাজ থেকে কিংবা বিভিন্ন ধরনের অনলাইন ফেসবুক পেজ থেকে বিভিন্ন ধরনের আইপি ক্যামেরা কিনছেন, কিন্তু কেনার পর কিন্তু কেউ কিন্তু আপনাকে সেটিং প্রসেসে সহযোগিতা করছে না। সবাই বলছে ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে সার্চ করলে সেটিং প্রসেস পেয়ে যাবেন। তো আপনি ইউটিউবে সার্চ করছেন, বাট বিভিন্ন ধরনের কিন্তু সেটিং ভিডিও আসছে, কোনোটা কাজ করে কোনোটা কাজ করে না। তো V380 ব্র্যান্ডের যদি আপনি ক্যামেরাটি কিনে থাকেন, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য, আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে এমন একটি ভিডিও আপনাদের সাথে দেব, V380 ব্র্যান্ডের সকল আইপি ক্যামেরা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে একদম 5 মিনিটে খুব সহজে শেয়ারিং করে ফেলতে পারবেন। তো V380 ব্র্যান্ডের ক্যামেরা কিনা অবশ্যই আপনারা চিনবেন কিভাবে। চেনার জন্য ক্যামেরাটি অন করার পর আপনার মোবাইলে হটস্পটে যাবেন। মোবাইলে হটস্পটে গিয়ে দেখবেন একটি নতুন ওয়াইফাই এসেছে। ওয়াইফাইয়ের শুরুর যে 2টি অক্ষর সেটি হচ্ছে বড় হাতের MV। তো এই ওয়াইফাই বিশিষ্ট যদি কোনো আইপি ক্যামেরা আপনার কাছে থেকে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ দিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি খুব সহজে আপনাকে 5 মিনিটের মধ্যে সেটিং প্রসেসে সহযোগিতা করবে। তারপরে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিব এবং আশা করি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটিং এর যে সহযোগিতা সেটা কিন্তু খুব সহজে করে ফেলতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। V380 ব্র্যান্ডের যে কোনো ধরনের ক্যামেরা সেটিং করার আগে সব প্রথমে ক্যামেরাটা অন করে নেবেন। ক্যামেরাটা অন করলে কিন্তু সিগন্যাল লাইট জ্বলে উঠবে বা ভয়েস কমান্ড দিবে। এরপর আপনি আপনার ফোনের ওয়াইফাই যাবেন এবং ওয়াইফাই গিয়ে দেখবেন একটা নতুন ওয়াইফাই এসেছে যার শুরুর অক্ষর হচ্ছে MV দিয়ে। তো আমার অলরেডি দেখতে পাচ্ছেন একটা ওয়াইফাই চলে আসছে এবং লাস্টের ডিজিট 981। তো MV-র পরে যে সংখ্যাটা থাকে ওটা হচ্ছে ক্যামেরা নিজস্ব ID। তো এটা অবশ্যই ক্যামেরা গায়ে বারকোড বা স্ক্যানে একটা মূলত সংখ্যা দেওয়া থাকে, সংখ্যাটা কিন্তু দেওয়া থাকে। তো এটা অবশ্যই যদি না আসে সেক্ষেত্রে আপনার ক্যামেরা রিসেট করে নেবেন। রিসেট করার জন্য ক্যামেরাতে রিসেট বাটন থাকে অনেক সময়, বা অনেক সময় একটা ছোট ছিদ্র থাকে। সে ছিদ্র যদি থাকে সেক্ষেত্রে ছিদ্রের মধ্যে একটা পিন দেওয়া থাকবে, সেই পিন দিয়ে কয়েক সেকেন্ড প্রেস করে রাখবেন অন থাকা অবস্থায়। সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটা রিসেট সাকসেসফুলি বলবে এবং এখানে কিন্তু সে আইডিটা চলে আসবে, অর্থাৎ নতুন যে ক্যামেরা হটস্পটটা সেই হটস্পটটা চলে আসবে। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর গিয়ে V380 অথবা V380 প্রো যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। দুইটাই ওই কোম্পানিরই অ্যাপস, V380 তাদের মেন অ্যাপস এবং V380 প্রোটা তো তাদের আপডেট মূল করতেছে। V380 বা V380 প্রো যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। আমি দুইটাই ব্যবহার করি। তো আজকে আপনাদের V380 প্রো দিয়ে এটা সেটিং করে দেখাবো এবং সেটিং প্রসেসটা কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম প্রসেস। তো যখন আপনার ক্যামেরাটা অন হয়ে গেল, আপনার অ্যাপসটাও ইনস্টল করা হয়ে গেছে V380 প্রো অ্যাপসটা, এবার যে কাজটা করবেন অবশ্যই আপনার ফোনের ওয়াইফাই যাবেন। ওয়াইফাই গিয়ে পূর্বের যত ওয়াইফাই কানেক্টেড করা আছে সব ওয়াইফাইগুলো ফরগট করে দিবেন। ফরগট করে দেবো আমি, কারণ এটা সেটিং করার সময় কিন্তু বারবার তো ডিস্টার্ব করে বা বারবার রিকানেক্ট হয়ে যায়, কারণ ক্যামেরার যে নিজস্ব আইপি সেটা কিন্তু কোনো ইন্টারনেট কানেকশান না, যে কারণে ফোন যেটাকে করে বারবার বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো ইন্টারনেট কানেকশান নেই, আপনার বাসার যে ওয়াইফাই আছে সেটা ইন্টারনেট কানেকশান আছে, ওটা বারবার সুইচ করে দেয়। তো যে কারণে এই ভুলটা অনেকে করেন, যে কারণে অনেকের কিন্তু সেটিংটা কমপ্লিট হয় না। আমি অলরেডি ফরগট করে দিয়েছি আমার যে ওয়াইফাইটা কানেক্টেড ছিল। আপনারা ঠিক সেম কাজ করবেন, সেটিং করার পূর্বে সকল ওয়াইফাইগুলো ফরগট করে দিবেন, এরপরে ক্যামেরার যে নিজস্ব আইপি সেটাকে কানেক্ট করে দিবেন। তো সেটা কানেক্ট যখন করে ফেলবেন তখন এটা নো ডাটা কানেকশান দেখাবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি আমার ক্যামেরার আইপি সেটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এবার আমি অ্যাপসটা ইনস্টল করব। তো অ্যাপসটা ইনস্টল করার জন্য অ্যাপসটা ওপেন করব। সব প্রথমে যে কাজটা করবেন, এখানে লগ ইন বা রেজিস্টার কোনোটা করার দরকার নেই। লগ ইন বা রেজিস্টার প্রয়োজন হবে যখন আপনি একটা ক্যামেরা একাধিক মোবাইলে লাইভ দেখবেন, তখন রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে। তো রেজিস্ট্রেশন করাটা একটু প্রবলেম হয়, অনেকে রেজিস্ট্রেশনটা করতে পারেন না। তো রেজিস্ট্রেশন করার সহজ একটা ওয়ে আছে, এটা আমরা একটা নতুন ভিডিওতে দেখাবো। আজকে দেখাবো আমি অ্যাকাউন্ট খোলা ছাড়া কীভাবে আপনি ক্যামেরাটা সেটিং করবেন সেটা। তো এটার জন্য সব প্রথমে যে কাজটা করতে হবে, ডান দিকের কোণে ট্রাই উইথাউট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে কন্টিনিউ, একটা হচ্ছে রেজিস্টার। তো আপনার কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার ক্যামেরার যে হোম পেজ, অ্যাপসের যে হোম পেজ, সেই অ্যাপসের হোম পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনারা এনশিওর করবেন যে অবশ্যই আপনার ওয়াইফাইয়ে ক্যামেরার আইডিটা কানেক্টেড আছে কিনা। আমি দেখতে পাচ্ছি কানেক্টেড আছে। এবার উপর থেকে নিচ দিকে আমরা একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসটি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং অ্যাড ডিভাইসে ক্লিক দিব। অ্যাড ডিভাইসে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটেজটা ওপেন হয়ে যাবে। ফুটেজটা ওপেন করতে গেলে কিন্তু প্রথমে পাসওয়ার্ড সেট করে নিতে বলবে। এই ক্যামেরাটা সবচেয়ে ভালো দিক এটা যে এটা খুবই সিকিউর, আপনার ফুটেজ চুরি হয়ে যাওয়ার বা হ্যাক হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তো আপনার যে কাজটা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন,
স্ট্রং পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি। স্ট্রং পাসওয়ার্ডটা অবশ্যই ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এরকম টাইপের দিবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাসওয়ার্ডটা ম্যাচ হচ্ছে না, এবার ম্যাচ হয়েছে এবং স্ট্রং হয়েছে। তো পাসওয়ার্ডটা একই রকম দিবেন, এখানে উপরে যে ইউজার নেম অ্যাডমিন আছে এটা অ্যাডমিনই থেকে যাক, আপনার চাইলে এটা চেঞ্জ করতে পারেন, বাট আমি চেঞ্জ করি না সাধারণত। তো নিচে যে কনফার্ম, এই কনফার্ম বাটন ক্লিক দিলাম এবং এখানে যে দুইটা অপশান দেখাচ্ছে যে কমপ্লিট দ্য নেটওয়ার্ক কনফিগারেশন অনলি ফর এপি হটস্পট, আপনারা অনলি ফর এপি হটস্পটে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখন ফুটেজটা ওপেন হয়ে গেছে। এখন কিন্তু আমি দেখছি ক্যামেরা নিজস্ব হটস্পট দিয়ে ফুটেজটা, অর্থাৎ আপনি যদি কোনো প্রকার ওয়াইফাই আপনার বাসা নাও থাকে তবুও কিন্তু আপনারা এই ক্যামেরাটা কোনো প্রকার ওয়াইফাই ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন। শর্ত হচ্ছে ক্যামেরার হটস্পটটা যতদূর পর্যন্ত কানেকশান পাবে 20-30 ফিট বা 50 ফিট দূরত্ব পর্যন্ত ম্যাক্সিমাম, ততদূর পর্যন্তই আপনারা লাইভ দেখতে পারবেন। পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি আপনি ডাটা অন করে লাইভ দেখতে চান, সাপোজ ক্যামেরাটা আপনার বাসায় সেটিং করেছেন, এখন পৃথিবীর আপনি যে কোনো স্থান থেকে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখতে চান, সেক্ষেত্রে এখন যে কাজটা করতে হবে এই ক্যামেরাটাকে একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দিতে হবে। তো আমরা এখনও সেই প্রসেসটা করিনি, তো আমরা সেই প্রসেসটা করব। তার আগে অনেকেই জিজ্ঞেস করেন আমার বাসায় ওয়াইফাই নেই তো আমি এই ক্যামেরাটা ব্যবহার করতে পারবো কি না। আপনি এতক্ষণ পর্যন্ত যে সেটিংটুকু দেখলেন এই সেটিংটুকু কমপ্লিট করে কিন্তু আপনারা এই ক্যামেরার আশপাশে এসে কিন্তু লাইভ দেখতে পারবেন। দূরে গেলে কিন্তু লাইভ দেখতে পারবেন না, দূরে গেলে কিন্তু অফলাইন দেখাবে, কারণ এই ওয়াইফাইটা তখন আর পাবে না। ক্যামেরার আশেপাশে যখন আসবেন তখন কিন্তু আপনার ওয়াইফাইটা পাবে, তখন আপনার এই ফুটেজ ওপেন করে দেখতে পারবেন, অথবা একটা মেমোরি কার্ডের মাধ্যমে কিন্তু রেকর্ডটা কমপ্লিট করে নিতে পারবেন। এজন্য ফুটেজের উপরে ডান দিকে যে 3-ডট আইকনটা আছে এই 3-ডট আইকনের উপর ক্লিক দিবেন এবং সেটিং অপশানে যাবেন। এরপরে যে কাজটা করবেন, রেকর্ডিং সেটিং থেকে কন্টিনিউয়াস রেকর্ডিং যে অপশানটা আছে এটা চালু করে দিতে হবে। তাহলে আপনার কিন্তু মেমোরি কার্ডে এই রেকর্ডটা হতে থাকবে। আপনি আপনার যদি বাসায় ওয়াইফাই নাও থাকে তবুও কিন্তু আপনারা এই ক্যামেরাটা সেটিং করতে, এভাবে সেটিং করে আপনারা ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনার এই ক্যামেরাটাকে একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন এবং পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনে দেখবেন সে প্রসেসটা এবার দেখাবো। আপনি এই ক্যামেরাটা যেখানে রাখবেন ঠিক তার পাশে যে ওয়াইফাইটা থাকবে, অর্থাৎ আপনার এই ক্যামেরাটা আপনি বাসায় রেখেছেন, আপনার বাসায় যে ওয়াইফাইটা আছে সে ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্ট করে দিতে হবে। এটা অনেকে যে কাজটা করেন, দোকানে মূলত এটা সেটিং করেন, আবার বাসায় গিয়ে ক্যামেরাটা রাখেন, তখন দেখা যায় যে এই ক্যামেরাটা অফলাইন দেখায়। তো অবশ্যই আপনি ক্যামেরাটা যেখানে রাখবেন সেখানকার যে ওয়াইফাইটা আছে সেটার সাথে কানেক্ট করবেন। তো কানেক্ট প্রসেসটা দেখার জন্য সব প্রথমে যে কাজটা করবো আমরা, এই প্রথমে ফুটেজের উপরে যে 3-ডট আইকনটা আছে 3-ডট আইকনের উপর ক্লিক দেবো। 3-ডট আইকনের উপর ক্লিক দেওয়ার পর বাম দিকে সেটিং অপশান আছে, সেটিং অপশানে ক্লিক দেবো। এরপরে আমরা নেটওয়ার্ক অপশানে ক্লিক দেবো, 2 নম্বরে যে নেটওয়ার্ক অপশানটা দেখছেন নেটওয়ার্ক অপশানে ক্লিক দেবো। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম এপি হটস্পট মোডে, অর্থাৎ ক্যামেরার যে নিজস্ব হটস্পট সেই হটস্পট মোডে কিন্তু এতক্ষণ আমরা ক্যামেরার নিজস্ব হটস্পটের সাথে কানেক্ট করে কাছাকাছি থেকে দেখছিলাম। কিন্তু এই হটস্পট মোডটা তো আসলে কোনো ইন্টারনেট না, যে কারণে আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে লাইভ দেখতে পারবেন না। তো পৃথিবীর যে কোনো স্থান থেকে লাইভ দেখতে চাইলে আপনাকে ওয়াইফাই স্টেশন মোডটা চালু করে দিতে হবে। ওয়াইফাই স্টেশন মোডটা চালু করার জন্য প্রথমে আপনাকে ওয়াইফাই স্টেশন মোডটা উপর ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশান চলে আসবে, প্লিজ সিলেক্ট ওয়াইফাই, অর্থাৎ আপনি এই ক্যামেরার পাশে যে ওয়াইফাইটা রেখেছেন সে ওয়াইফাইটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যে ড্রপডাউন বাটনটা আছে সে ড্রপডাউন বাটনের উপর ক্লিক দিলে কিন্তু আপনার ক্যামেরা এখন যেখানে রেখেছেন তার আশপাশে ওয়াইফাইগুলো শো করবে। তো আপনার যে ওয়াইফাই সে ওয়াইফাইটা সিলেক্ট করতে হবে। তো আমি একটু অপেক্ষা করি, কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়াইফাই চলে আসছে আমার আশপাশে যে ওয়াইফাইগুলো আছে। তো আমি এই ক্যামেরাটা আমার স্টুডিওতে ব্যবহার করতে চাচ্ছি, যে কারণে আমার স্টুডিওর যে ওয়াইফাই সেটা আমি কানেক্ট করে দেবো এবং আমার স্টুডিও ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা আমি এখানে নির্ভুলভাবে টাইপ করে দেবো। তো নির্ভুলভাবে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা টাইপ করে দিয়েছি, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক দেব। সেভ বাটনে ক্লিক দেওয়ার পর নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু অনলাইন কমপ্লিটেড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই গিয়ে আমি যদি এখন আমার ক্যামেরার যে হটস্পট সেটা খুঁজি সেটা কিন্তু পাচ্ছি না। তো আমি আমার যে বাসার ওয়াইফাই সে ওয়াইফাইটা এবার কানেক্ট করে দেব, ওয়াইফাইটা কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন কিন্তু আমার ক্যামেরা নিজস্ব হটস্পট কানেক্টেড নেই, তবুও কিন্তু আমি এখন ফুটেজটা লাইভ দেখতে পারবো। তো প্রথম হয়তো কিছুক্ষণ ডিভাইস অফলাইন দেখাতে পারে, বাট এটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে কিন্তু এটা ডিভাইসটা কমপ্লিটেড হয়ে যাবে। তো বেশ কয়েকবার রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা অনলাইন হয়ে গেছে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাই
কানেক্টেড অবস্থায় আছে। আমি যদি এখন ডাটা অন করি, অর্থাৎ আমি এখন পৃথিবীর যে কোনো স্থানে যাই, তবু কিন্তু আমার কিন্তু লাইভ ফুটেজটা আমি দেখতে পারবো। এটা একদম খুব সহজে কিন্তু সেটিংটা করা যায়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, প্রথমে অনেকে সেটিং করার সময় বাসার যে ওয়াইফাই সেটা কানেক্ট করে রাখেন, তখন কিন্তু এইটা যেহেতু হটস্পটটা ক্যামেরা নিজস্ব হটস্পটটা কিন্তু কোনো ইন্টারনেট না, তো যেহেতু এটা ইন্টারনেট না নো ইন্টারনেট দেখায় এবং বারবার ডিসকানেক্ট হয়ে আপনার বাসার ওয়াইফাইটা কানেক্টেড হয়ে যায়। এই জন্য সেটিং করার পূর্বে অবশ্যই আপনার সকল ওয়াইফাইগুলো ডিসকানেক্ট করে দেবেন, ফরগট করে দেবেন। সবগুলো ফরগট করে দেওয়ার পর শুধুমাত্র এমভিটা কানেক্ট করবেন, এবং আমি যেভাবে এতক্ষণ প্রসেসটা দেখালাম সবগুলো প্রসেস মেনটেন করলে কিন্তু খুব সহজে আপনি কিন্তু সেটিংটা কমপ্লিট করে নিতে পারবেন। এরপরও যদি কোনো সেটিংসের সহযোগিতা প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখাবো কীভাবে আপনি এই V380 অ্যাপটা রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি চাইলে একটা ক্যামেরা, আপনারা যদি বাসায় তিনজন সদস্য থাকেন, তিনজন সদস্য কিন্তু তিনজনের মোবাইল থেকে লাইভ দেখতে পারবেন। এবং আপনার একটা ক্যামেরা যদি আপনার পরিবারের সদস্য থাকে তিনজন তিন দেশে, সেক্ষেত্রে তারা কিন্তু বিদেশ থেকে বসেও কিন্তু লাইভ দেখতে পারবেন। অনেক প্রবাসী ভাই আছেন আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে এই ক্যামেরাটা যদি গ্রামের বাড়িতে সেটিং করেন, সেক্ষেত্রে পৃথিবীর যে কোনো স্থানের বসে, অর্থাৎ কেউ সৌদি আরবে আছে বা কেউ দুবাই বা কুয়েতে আছে, সেক্ষেত্রে কিন্তু সে দেশ থেকে দেখতে পারবে কিনা অবশ্যই দেখতে পারবেন। এই জন্য অবশ্যই এতক্ষণ যে সেটিংটা আমি দেখালাম, এই সেটিংটা আপনার গ্রামের বাসাতে কাউকে দিয়ে করিয়ে নিতে হবে। সেটিংটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনি কিন্তু এর পরের যে ভিডিওটা আমি দেখাবো সেই ভিডিও দেখে দেখে অ্যাপটা রেজিস্ট্রেশন করবেন। অ্যাপটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে উনি সেটিং করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দিয়ে দিবেন। আপনি তখন ওই পাসওয়ার্ড এবং এই ক্যামেরার যে নিজস্ব আইপি আছে সেই আইপিটা দিয়ে কিন্তু আপনি সহজে অ্যাড ক্যামেরা থেকে অ্যাড ডিভাইস করে আপনি একটা ক্যামেরা অ্যাড করে নিতে পারবেন। তো এই প্রসেসটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, কারণ এই ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে, আপনারা অনেকেই বিরক্ত হয়ে গেছেন, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।